জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ভারতের অ্যাকশন শুরু, রয়ের গোয়েন্দা অভিযানে প্যারিসে আটক, এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক সংগঠন কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। দর্শক, অবশ্যই শেষ অবধি দেখবেন, আর কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন পরিবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো নিউজ আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। বাংলার আকাশে আজ হাহাকারের শব্দ, আমেরিকা নাকি বিএনপি গাছে তুলিয়া মরি কাহিনা নিছে, এক একজন নানা বিশ্লেষণ দিতেছেন। সবাই জ্ঞানী মানুষ, জ্ঞান ঠিক রায় ঠিক রায় বাড়ায় সবার গাতিকা, ওরা সোনা খায় পুরি মাল হয়, আর আমরা তো ব্রাত্যজন মুখ্য মানুষ, শাক খাই আর ভূত হয়। আচ্ছা হচ্ছে কি, সেটা আগে কই, আমেরিকা বিবৃতি দিছে বাংলাদেশের ইলেকশন নিয়ে, তাতে নাকি বোঝা যাচ্ছে যে আমেরিকা হাসিনাক রেহাই দিছে, আমেরিকা ইউটার্ন নিছে, বা আমেরিকা বিএনপি গাছে তুলিয়া মই কেড়ে নিছে। অবশ্য বেশি গানি যারা, তারা আগেই কইয়া রাখছে গাছ মই তুই কিছু ছিল না, আমরাই গাছ মই কল্পনা করে নিছি। তো প্রথমে ডেভিড বার্গম্যান, আমার বন্ধু মানুষ, তার টুইট, এটা সে কইছে যে সে যা কইছে এটা বাংলা করলে মানে হয় যে আমেরিকা হাসিনাকে রেহাই দিছে। তারপর চন্দন নন্দীর লেখা এটা, যেখানে চন্দন নন্দী কইতেছে স্টেট ডিপার্টমেন্ট আর আমেরিকার সিকিউরিটি এজেন্সির মধ্যে মতের ভিন্নতা আছে, ওরে বাবা, সেটাকে ইন্ডিয়া কাজে লাগাইছে। চন্দন নন্দী আসলে কাজে লাগাইছে অবিনাশ পালিওয়ালের লেখা, ওই যে সোয়াসের মাস্টার আছিল, মাস্টার এখনো মাস্টার, এই অবিনাশ পালিওয়ালের লেখা নিয়ে নেত্র নিউজে ডেভিড বার্গম্যান এই লেখাটা লিখেছিল। আর হতাশার আগুনে শেষ ঘৃতাহুতি দিছেন আহঙ্কারের তাজ হাসমি সাহেব এই স্ট্যাটাস লিখিয়া। তো তাজ হাসমি সাহেব লিখছেন যে নভেম্বর পর্যন্ত আমেরিকা বদ্ধপরিকর ছিল। বদ্ধপরিকর শব্দটা যদি ব্যবহার করেন তাইলে আপনি পরে আর বলতে পারেন না যে এখন বদ্ধপরিকর নাই, তার মানে আপনি যেটাকে আগে বদ্ধপরিকর বলেছিলেন সেটা আসলে বদ্ধপরিকর ছিল না, তাই না? তো আবার বলছেন উনার একজনের সাথে আলাপ করছেন এক আমেরিকান কূটনীতিক, সেটাই উনি রেফারেন্স দিতেছেন চন্দন নন্দীর সাক্ষী দৈরা, যে চন্দন নন্দী একজন জাদ্রেল সাংবাদিক। ওরে বাবা, ডরাইছি, আমিও চন্দন নন্দীর জাদ্রেল সাংবাদিক মনে করতাম। হ্যাঁ, যাই হোক। আচ্ছা তাজ হাসমি ভাই, আপনি দেখেন নাই চন্দন নন্দী গত ছয় মাসে কত ফাউল করিছে, কত উল্টাপাল্টা নিউজ করিছে? আমি গত অক্টোবরে বলছিলাম যে দেখেন চন্দন নন্দী তার ক্রেডিবিলিটি হারাইছে, তার লেখায় গুরুত্ব দিয়ে না, আমি গলে সাবধান করে দিছি সেই সময়। এ দেখেন, সে লিখেছিল যে বিমান বাহিনীর প্রধান ভিসা রেস্ট্রিকশন পাইছে, তার পোলারে নাকি লাতি দিয়া বাংলাদেশে পাঠিয়ে দিছে, লিখেছিল না, কইছিল না? আর ওই আসিছে স্টেট ডিপার্টমেন্টের সিকিউরিটি এজেন্সির মতভেদ শিখাতে। হ্যাঁ, ওরে বাবা, ধরাইছি। আমি চন্দন নন্দীরে গুনি না, ওর লেখা পড়িও না, কিন্তু অবিনাশ পালিয়ালের গুনি, ও তারে গুনবো, কারণ সে একজন একাডেমিশিয়ান। তো এইবার আসেন আলোচনায়, আসি। আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি মুখ্য হইলেও আমি কোনো জিনিস ব্যাখ্যা করলে একটা মেথড ধৈর্য ব্যাখ্যা করি, আমি উল্টা দিকের যুক্তিগুলোকেও ব্যাখ্যা করি। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে চেতনাসি হবল হয় ওইটা, ওই ভিডিওতে আমি বাজেট কিভাবে, একটা ন্যাশনাল বাজেট কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা হাতে ধরে দেখাইছিলাম। ওইটা ফলো করলে গেলে আপনি নিজেও বাজেট অ্যানালাইসিস করবে পারবেন পরের বছর। আমি একটা মেথডে ওই অ্যানালাইসিসটা করেছিলাম, ওইটাকে বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। যে কোনো রাজনৈতিক বিষয় বা যে কোনো রাজনৈতিক ঘটনা এটা অ্যানালাইসিসের জন্যে আপনার তিনটে জিনিস লাগে। এক নম্বর ডেটা লাগে, তথ্য। দুই নম্বর হিস্টোরিক প্রেসিডেন্স, মানে ইতিহাসে এই ধরনের ঘটনা আছে কি না। আর তিন নম্বর হইতেছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আপনার অ্যানালাইসিস তারপরেও ভুল হইতে পারে, কিন্তু আপনার এই তিনটা একাডেমিক্যালি করতে হলে এই তিনটা মানতে হবে। এই যে আমেরিকার বিবৃতি নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে আমাদের তিনটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আমি সবগুলো নিয়ে করতে পারবো না, আজকে কয়েকটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করে দেখাবো। আমি কি কখনো কইছি যে আমার কাছে কোনো গোপন খবর আছে? কই নাই তো, তাই না? কারণ আমি এইভাবে ব্যাখ্যা করি না কখনো কোনো ঘটনাকে। যারা হাহাকার করতেছে আমেরিকা রেহাই দিল বইলা, তাইলে তো আপনার তারে জিজ্ঞেস করা দরকার আমেরিকা কোথায় কইছে যে কাঁঠাল ট্রেনের ধর্ম, তাই না? আর কোথায় বা কইছে আচ্ছা সাইরা দিলাম এবার, তাই না?
আপনার কেন মনে হইল আমেরিকা বিএনপি গাছে তুলে মই টেনে নিছে? কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নাই তো, মানে এটা কথা বলে দিলেই হইল, ব্যাখ্যা দিতে হবে তো। আমি অন্য অনেকের লেখাপড়া যা বুঝলাম তা হইতেছে যে নির্বাচনের পরে আমেরিকা যে বিবৃতি দিছে সেটা খুবই সফট, মানে নরম হইছে, আর বিবৃতিতে স্যাংশন ভিসা রেস্ট্রিকশনের কথা বলে নাই। অথচ কম্বোডিয়ান ইলেকশনের পর বিবৃতি কড়া ভাষায় দিছিল, কথা সত্য, আর ওই বিবৃতিতে ভিসা রেস্ট্রিকশন স্যাংশনের কথা বলিছে, কথা সত্য। কিন্তু বাংলাদেশের বিবৃতিতে বলে নাই এমন কিছু, এটাও সত্য। এটা করলেই হয়, আমরা যারা কম বুঝি, মানে শাক খাইয়ার পেতনি, তারা না ভালো করে বুঝলাম এনি, তাই না? তার মানে তাদের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কি? হ্যাঁ, মানে সে কম্বোডিয়াটা দেখিছে ওটার সাথে মিলেছে, এই তো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, তাই না? আসেন আমরা ওই একই জিনিস অ্যানালাইসিস করি, আর এটা একটু ভিন্ন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়া। এনা শুনতে জটিল লাগলেও আসলে জটিল না, সেলসালে বুঝে যাবেন। আর আমি যেহেতু মূর্খ মানুষ, আমি বুঝেছি যেহেতু, আপনারাও বুঝবেন, কোনো অসুবিধা নাই। প্রথমে দেখি আমেরিকা কি কম্বোডিয়াতে শুধু স্যাংশন দিছে, ভিসা রেস্ট্রিকশন দিছে ভোটের কারণে? না, নানা দেশে দিছে। আসেন আমরা দেশগুলো দেখি, আর ইলেকশনের ডেট দেখি, আর ভিসা রেস্ট্রিকশনের ডেট দেখি, মানে কবে ইলেকশন হয়েছে আর ভিসা রেস্ট্রিকশন দিছে কতদিন পরে। প্রথমে আসেন সিয়েরা লিওন, June 24, 2023 ইলেকশন হয় আর ভিসা রেস্ট্রিকশন দেয় জুলাই আগস্ট শেষ হওয়ার, আগস্টের শেষ দিনে, মানে 31 August 2023। উগান্ডায় দিছিল ভিসা রেস্ট্রিকশন 1054 দিন পরে, এর প্রেসিডেন্ট ইলেকশনের 1054 দিন পরে। হ্যাঁ, প্রেসিডেন্ট ইলেকশন হয়েছিল ওইটা January 14, 2021। জিম্বাবুয়ে ভিসা রেস্ট্রিকশন এটা দিচ্ছে 103 দিন পরে, এর প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পর। এর প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল August 23। তা আগে তো দেখলাম সিয়েরা লিওনের প্রায় 74 দিন পরে তার ইলেকশনের পরে ভিসা রেস্ট্রিকশন দিছিল। গুয়াতেমালায় 73 দিন পরে দিছিল ভিসা রেস্ট্রিকশন। তার মানে আমরা কি কইতে পারি এখন যে ভিসা রেস্ট্রিকশন দেয় নাই তাই কাটালানিরে রেহাই দিছে? আমি উত্তর দিব না, আপনারাই বলেন। আচ্ছা, পরে রেশুতে আসি, বিবৃতির ভাষা নরম, হ্যাঁ নরম ভাষা, আসেন সেটা নিয়ে আলাপ করি। ও ভাষা কি এরকম করে টিপা দেখছে যে নরম কিনা? যাই হোক, বাংলাদেশ নিয়ে বিবৃতি দিছে কে? ম্যাথু মিলা, তাই না? আমরা তো সিনিয়র, তাই না? কারণ মুশফিক ফজল আনসারির প্রশ্নের উত্তর দেয়, প্রচুর প্রশ্ন করে। আচ্ছা, আমরা তো দেখলাম যে সিয়েরা লিওন স্যাংশনের ভিসা রেস্ট্রিকশন খাইছিল, তাই না? আচ্ছা, ওই সিয়েরা লিওনের ইলেকশনের পরে কে স্টেটমেন্ট দিছিল স্টেট ডিপার্টমেন্ট থেকে? ওই ওই ম্যাথু মিলারই দিছিল। কি লিখছে আসেন দেখি, বাংলাদেশ নিয়ে যা লিখেছে তার চাইতে সফট, নরম, টিপটা দেখেন নরম, দেখেন ওদের সাইটেই আছে। কিন্তু একটা কথা কিন্তু কমন দুইটাতেই, মানে বাংলাদেশ আর সিয়েরা লিওনে, যে ফেয়ার ইলেকশন হয় নাই, এটা ডেমোক্রেসির জন্য জরুরি। আর কি বলিছে? আর একটা কথা বলিছে, গণমানুষের আকাঙ্ক্ষা কি গণতন্ত্রের জন্য, তাই না? উটিও আছে এডিটার সাহেব, দুইটাতে দেখে দেন কুটি এটা বলিছে, পাশে পাশে মার্ক করে দেখে দেন। হ্যাঁ, তো বাংলাদেশের বিবৃতিতে আর একটা জিনিস আছে যেটা সিয়েরা লিওনের নাই, সেটা হইতেছে বাংলাদেশের জনগণের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে। সেই জনগণের আকাঙ্ক্ষা কি? গণতন্ত্র, আগেই বলে নিছে, তাই না? সিয়েরা লিওনের ইলেকশনের পরে 5টা দেশ আর ইউ বিবৃতি দিছিল। এই যে এটা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যা বাংলাদেশ নিয়ে ম্যাথু মিলারের বিবৃতিতে আছে, সেটা হইতেছে নির্বাচন পর্যবেক্ষকরা বলছে যে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয় নাই। আবার দেখেন সে একই কথা সিয়েরা লিওনের ওই নাগরিকদের গণতন্ত্রের যে প্রতি যে আকাঙ্ক্ষা তার প্রতি অক্ষুণ্ণ সমর্থনের কথা আছে। আবার লাস্ট লাইন দেখেন কইছে, মানে ওই যে সিয়েরা লিওনের ওইটা কি কইছে, মজার কথা কইছে, কইছে তোমাদের মধ্যে যে গ্যাঞ্জাম আছে আলাপ আলোচনা করে ঠিক করে নাও। তো এই কথা যদি বাংলাদেশের স্টেটমেন্টে থাকলে হইনি, তাইলে তো মাটির গড়াগড়ি পায়রা কান্নাকাটি করা শুরু করলো নি। হ্যাঁ, আর 2.5 মাসের মাথায় ওই কথা লিখেছে, আর 2.5 মাসের মাথায় দিছে স্যাংশন আর ভিসা রেস্ট্রিকশন। হ্যাঁ, আপনি প্রত্যেকটা ভিসা রেস্ট্রিকশন পাওয়া দেশগুলোর নির্বাচনের পরে বিবৃতি দেখেন, একই প্যাটার্ন দেখবেন। আমি দেখালাম না সবকিছু, বরং তখন মনে হবে কম্বোডিয়ার ভাষাটাই অস্বাভাবিক, আউট অফ দ্য বক্স, মানে যেটা হয় না সাধারণত সেই রকম আর কি। তাহলে দুটা ইস্যু সেটেলড, বুঝা গেছে আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা? এবার আসেন অবিনাশ পালিয়ালের বক্তব্যে আসি।
তো উই কসে যে স্টেট ডিপার্টমেন্ট আর সিকিউরিটি এজেন্সির মধ্যে মতভেদ আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা ব্রেশ ব্রেশ উই কুটি পেছে, এটা উই তো সাংবাদিক না, কূটনীতিক না, থিঙ্ক ট্যাঙ্কে কাজ করে না, তাহলে উই প্যালোকুটি এটা একাডেমিশিয়ান, তাহলে তাই না? একাডেমিয়াতেই পাইছে, মানে বইপত্রের মধ্যে পাইছে, জার্নালে পাইছে, আর্টিকেলে পাইছে, তাই না? তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই পারুই লারু, ওর নানির নাম জোহরা, তাই ওরা তো মহড়া, সোয়াসে চাকরি করে, তো ওই ভাবি ভাবি সবই জানে। যাই হোক, ইংরেজি পড়ায় তাহলে তো ঠিকই কছে, তাই না? ইংরেজিতে আবার লিখেছে। যাই হোক, আজকাল একাডেমিয়াতে দেখা হয় তার অনেক টুল আছে, মানে এটা করে গুগল করে হয় না। হ্যাঁ, একাডেমিয়াতে গুগল চলে না, গুগল মামাগণে কাজ করে না, মানে গুগল করে কয়ে দিলাম আমি বহুত তালেবর এটা কহা যায় না। আমি যেটা ইউজ করি এটা হচ্ছে সাইট, এইটা SCITE, এইটা ইউজ করে একাডেমিয়াতে কোন টপিক, যেমন ধরেন আমি যদি বলি যে বাংলাদেশে গার্মেন্টসে কি শ্রম শোষণ হয়, এটা যদি আপনার একাডেমিক প্রশ্ন হয় তাহলে ওই সব খুঁজে এনে দিবি, পক্ষে বিপক্ষে লেখা, কোন লেখার সাইটেশন, মানে কে কোন লেখা থেকে উল্লেখ করেছে, কতবার উল্লেখ করেছে, কোন আর্টিকেলটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সব কিছু এনে দিবি। শুধু এনে দিবি না, এটা লিখেও দিবি একটা জিনিস, এটা একটা প্যারাগ্রাফের মতো লিখেও দিবি, কয়েকটা প্যারাগ্রাফের মতো। তো আমি এটা সার্চ দিছিলাম যে এই যে স্টেট ডিপার্টমেন্ট আর সিকিউরিটি এজেন্সির মধ্যে তফাৎ, এটা কখনো হয়েছিল কিনা, এটা একাডেমিয়াতে আলোচনা হয়েছিল কিনা। হ্যাঁ, তো যা লিখেছে তাই দিয়া, ওই যা লিখেছে তাই দিয়া দিছি স্যার। তো এই সংক্রান্ত কি কি আলাপ আছে একাডেমিয়াতে, হ্যাঁ, যে স্টেট ডিপার্টমেন্ট আর সিকিউরিটি এজেন্সির মধ্যে মতভেদ আছে কিনা, এটা নিয়ে জিন্দগিতে নিয়ে কোনো আলাপই হয় নাই একাডেমিয়াতে। আচ্ছা বাদ দেন, একাডেমিয়াতে বাদ দেন, আপনি সাধারণ গুগলে সার্চ দিয়ে দেখেন তো এতে অনেক ঘটনা কোথাও হয়েছিল কিনা। সোয়াসের টিচার লিখিচ্ছে পত্রিকা, তারপর বাংলাদেশ নিয়ে কেউ কিছু কয় না, ওই যা ভাবিছে যে সবাই মেনে নিবে, ওই যা শুরু করেছে চন্দন নন্দীর মতো ধরা খাবি কিছুদিন পরে, তো এটাও গেল তো, তাই না? বাকি থাকলো কি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, আজকে এটা করা যাবি না, টাইম নাই, এটা এর পরের দিনই ধরবো, এর পরে যে এপিসোডটা আসবি ওইটা আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে আলাপ করবো, মজা পাইবেন আর কি, তাইলে বুঝবেন যে আসলে কি কইছে আমেরিকা আর কি হবার যাচ্ছে, সবাই বুঝবেন আর কি, এটা পরের ভিডিও আসবি। তো যাই হোক, এটা গুরুত্বপূর্ণ আলাপ করে নিই। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা লক্ষ্য করেছেন যে আমি সবসময় 111 রেফারেন্সটা নিই আর বলি আমেরিকায় 111 করিছে, আর আমেরিকায় এই দানবকে, হাসিনা দানবকে ইন্ডিয়ার সাথে নিয়ে আমাদের মাথার উপরে বসাইছে, বলি না? বলি তো, সবসময় বলি, তাই না? কখনো এই প্রশ্নে আমেরিকাকে আমি ছাড় দিই নাই, দিবও না, জিন্দগি দিব না, কেন বলি? কারণ আছে তো একটা, কারণ একটাই, আমেরিকা যদি আমাদের গণতান্ত্রিক লড়াইয়ে সাহায্য করে তাহলে এটা বেসিস কি, কেন সাহায্য করিচ্ছে, কেন এর কারণ লাগবে তো, তাই না? ইন্ডিয়া কেন মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল সেটা নিয়ে আমি কয়েকদিন আগে আগের ভিডিওতে আলাপ করেছি, তাই না? এই যে এটা, এই যে এক সপ্তাহ হয়নি এটা আলাপ করেছি, তাহলে আমেরিকা যাই করুক এই গণতন্ত্রের লড়াইয়ে সেইটার জাস্টিফিকেশন হবে ওই 111 এর কাপড়া, আমেরিকা যাই করিচ্ছে এটা 111 এর কাপড়া, এটা আমার কাছে, আপনারাও মনে করেন, আমেরিকাও যেন মনে করে, আমরা পিন্ডি থেকে মুক্ত হইয়া আরো বেশি দিল্লির পরাধীনতা পাইছি না, আমরা চাই না দিল্লি থেকে মুক্ত হইয়া ওয়াশিংটনের দাস হইতে। যারা কইতেছেন আমেরিকা কিছুই করে নাই, ভুলে গেলেন র‍্যাবের স্যাংশনের কথা, 2022 সাল থেকে বিরোধী দলগুলো যে স্পেস পেয়েছে সেটা তো র‍্যাবের স্যাংশনের কারণে পেয়েছে, এত অকৃতজ্ঞ হইলে তো ভাই মুশকিল, এত ভুলে গেলে তো মুশকিল, এত শর্ট টার্ম মেমোরি হইলে তো মুশকিল, তাই না? একটা উপকার তো করিছে, ছোট হোক বড় হোক করিছে তো নাকি, আর আজ স্যাংশন কেন দেয় নাই বইলা, পারলে যা খুশি বইলা তাইলা গাল দিতেছে আমেরিকারে। আমি আমেরিকা ডিফেন্ড করছি না, কিন্তু একটা জিনিসকে কিভাবে ডিল করবেন ম্যাচিউরড মানুষের মতো, তাই না? মানে একটা দেশের সাথে আমার এরকম একটা এনগেজমেন্ট আছে, আমি আমি র‍্যাবের স্যাংশন দিলাম, হ্যাঁ, তারপরে বিরোধী দল স্পেস পেলো আর এখন গালাচ্ছে, হ্যাঁ, আমি যদি আমেরিকা হইতাম তাহলে কইতাম যা নিজের মাও নিজের সামলা, আমেরিকা স্যাংশন দিবে এই বলে উদ্বাহনিত্ব করারও দরকার নাই, আর কেন শালা স্যাংশন দিলি না, ওরে আমার কি হবে রে বলে গড়াগড়ি যাওয়ারও তো কিছু নাই, তাই না? আপনি যদি মনে করেন আপনি পরাজিত হয়ে গেছেন, ধরেন পরাজয় তো আসে মানুষের জীবনে, তাই না? ফেলিওর আসে তো, তাহলে ম্যাচিউরড মানুষের মতো পরাজয় থেকে শিক্ষা নিয়ে আবার লড়াইয়ে নামেন, এটি তো কাজ। আর যদি মনে করেন দম ফুরায় গেছে, আইসেন নাই লড়াইয়ে, 18 কোটি মানুষের দেশে লড়াই করার পর্যাপ্ত মানুষ আছে, তারা করবে। ফ্যাসিবাদ পাড়ার মাস্তান না, শহরের গডফাদার না, এমনকি স্বৈরাচারও না,
যে আপনি ওরা তুরি দিয়ে উড়িয়ে দিবেন, সে সার্ভাইভ করার চেষ্টা করবে না, সে তার কৌশল বদলাবে, তার রিসোর্স কাজে লাগাবে না, তার রিসোর্স প্রচুর না, তার টাকা পয়সা আছে, তার মিডিয়া আছে, তার মিলিটারি আছে, তার পুলিশ আছে, তার আন্তর্জাতিক শক্তি আছে, তার এই মোদী বন্ধু আছে, প্রভু আছে, তাই না? সে তো পয়সা নাই। ইউরোপে ফ্যাসিবাদ হটাইতে একটা বিশ্বযুদ্ধ লাগেছিল, বাংলাদেশেরও ফ্যাসিবাদ যাবে, হাসিনা পরাজিত হবে, এটা ভবিষ্যৎবাণী না, এটা আমাদের শপথ, এটাই আমাদের রাজনৈতিক শপথ, এইটাই, আর এইটাই ফ্যাসিবাদের ডেস্টিনি। ফ্যাসিবাদ ধ্বংস হয়, সে ধ্বংসটা একে আনে, নিজেও ধ্বংস হয়, আশেপাশে সবকিছু ধ্বংস করে তারপরে আবার নতুন করে শুরু করতে হয়। আমরা চাইতেছিলাম বিনা রক্তপাতে একটা শান্তিপূর্ণ লড়াইয়ের মধ্যে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করতে। শুধু বাংলাদেশ না, মোদীর ফ্যাসিবাদও যাবে, গোটা ভারতবর্ষকে ছিন্ন ভিন্ন করে দিয়ে যাবে। ফ্যাসিবাদের লাভের লাভ হয়েছে কি, এই যে জার্মানির মতো একটা জাতিকে কতদিন পিছায় দিছে দেখেন, এই লাভটা করে তারা। যদি একটা রক্তাক্ত গৃহযুদ্ধের মধ্যে দিয়ে হাসিনারে উৎখাত করতে হয়, তাহলে দেশের জন্য তো ভালো হবে না, কিন্তু উপায় না থাকলে দেশ ওই দিকেই যাবে, এটাই ফ্যাসিবাদের বিপদ, সে যুদ্ধ আর ধ্বংস আর মৃত্যু ডেকে আনে। আমেরিকার সাহায্য, আমেরিকার সাহায্য বইলে যারা চিল্লায়, ওদের বললেন তো আপনি কি আপনার ফরেন পলিসি আমেরিকার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করতে পারবেন, মানে একসাথে দাঁড় করাইতে পারবেন, একই রকম কইরা আমেরিকার ফরেন পলিসির সাথে আপনার ফরেন পলিসি মিলবে? আপনার তো দুই দিন পরে ফিলিস্তিন নিয়ে স্ট্যান্ড নিতে হবে, লাগবে আমেরিকার সাথে, লাগবে না? বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো নিয়ে আমেরিকার স্ট্যান্ড কি, মাদ্রাসা শিক্ষা নিয়ে স্ট্যান্ড কি, আপনি জানেন? জানেন না? আমেরিকা ইসলামপন্থী দলগুলো বাংলাদেশের নিয়মতান্ত্রিক রাজনীতি করুক, এটা চায়, কিন্তু আমরা তো চাই আমেরিকা আপনাকে মুক্ত করে দিক। এটা যদি আপনার চাওয়া হয়, তাহলে আপনি তো মুক্তি চাইতেছেন না, আপনি তো মুক্ত হইতে চাইতেছেন না, আপনি স্বাধীন হইতে চাইতেছেন না, আপনি ইন্ডিয়ার দাসত্ব থেকে আমেরিকার দাসত্ব চাইতেছেন। মুক্তি নিজেদের নিজেকে দিতে হয়। আপনারা যদি সাহায্য নিতেও হয়, মাথা উঁচু করে নিবেন, এডিটর স্যার মোদির ওইটা দেখান, ওই যে ওইটা, আরে দূর, আরে আরে দূর, এটা না মোদির ওইটা আছে কি না দুটা আমার সন্দেহ আছে, থাকলে তো আর বউ সেরা চলে আসে না। যাই হোক, আর ওই যে ওইটা, হ্যাঁ ওই যে, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, এটাই তো। এই ছবি হাসিনার জায়গায় কি আমরা বসবো, আর মোদির জায়গায় কি বাইডেন থাকবে, এটা চান? একজন মর্যাদাবান মানুষ সাহায্যকে যেইভাবে চায় সেইভাবে চান, বলেন আসলে আসো, না আসলে না আসলে যাও গা, আমাকে সামলা, আমরাই সামলাবো। যার লড়াই ছাইড়া যেতে ইচ্ছা হবে সে যাক, হাসিনা খটিয়াতে বেশি মানুষের দরকার নাই রে ভাই। উদ্দীপ্ত 5-10 লাখ তরুণ যুবক আর 20-30 জন তীক্ষ্ণ মেধার লোক, যারা খাইয়া না খেয়া জানবাজি রেখে লড়াই করবে, মরতে ভয় পাবে না। এক ফুয়ে উড়ে যাবে হাসিনা আজ থেকে অনেক দিন পরে, আমরা যখন থাকবো না, এই ভিডিও থাকবে, এই ভিডিও থাকবে, এই ভিডিওর নিচে কমেন্টগুলো থাকবে, এগুলো তারা পড়বে, আমাদের পরবর্তী প্রজন্ম পড়বে, ওরা অবাক বিস্ময়ে ভাববে কি একটা জেনারেশন ছিল আমাদের, আমাদের এই নশ্বরীর মাটিতে মাটি হয়ে মিশে যাবে, কিন্তু আমাদের কণ্ঠস্বর, আমাদের প্রত্যয়, আমাদের শপথ, আমাদের লড়াই স্পৃহা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশের অনাগত প্রজন্মকে উদ্দীপ্ত করবে। তারা কিছু ভীরু কাপুরুষ, লোভী, মেরুদণ্ডহীন শয়তানের কাছে আত্মা বিক্রি করে দেওয়া মানুষকেও দেখবে এই কমেন্ট বক্সেই। শুধু লড়াইটা সত্য, বুঝলেন, সংগ্রামই সুন্দর, সংগ্রামই সত্য, আমরা এই লড়াইয়ের মাঠ ছাড়বো না। আমাদের ধমনীতে তো শত শহীদের রক্ত, তাই না? বলেন না, এই রক্ত কি পরাভব মানে, এই রক্ত হারতে জানে? এই রক্ত পরাভব মানবে না, আমরা লড়াইয়ের মাঠ ছাড়বো না। হাসিনা বলছে না মৃত্যু ছাড়াও ক্ষমতা ছাড়বে না, আমরাও মৃত্যু ছাড়া লড়াই ছাড়বো না, লড়াইয়ের মাঠ ছাড়বো না, আমরা এটা শেষ দেখে ছাড়বো।